বেহালা শখের বাজার ফুটপাত থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। প্রাতঃভ্রমণকারীরা সকালে যখন শখের বাজারের রাস্তার উপর দিয়ে যায় তখন দেখতে পায় এক যুবক পড়ে রয়েছে ফুটপাতে। খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানায়। থানার পুলিশ এসে ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। ছেলেটির আধার কার্ড থেকে জানা গিয়েছে নাম ভোলা বাল্মিকি, বয়স 22 বছর। পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে মারা গেল খতিয়ে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিশ। ওর তো নার্ভের প্রবলেম ছিল, আর আমি তো জানি না, আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম। ওকে ডাক্তারের আগে দেখানো হয়েছে, আর এরকম যখনই এ হয় তখনই ও এরকম রাস্তায় রাস্তায় বাইরে চলে যায়, রাত্রি রাত্রি মাঝে রাত্রি। কীভাবে মৃত্যু ঘটলো জানতে পেরেছেন? আমি জানি না, সবে আসলাম। কখন জানতে পেরেছেন? আমি তো সকাল 7টা সাড়ে 7টা দিয়ে জানতে পেরেছি। কোনো সন্দেহজনক কিছু? না, কোনো সন্দেহজনক না। ও এরকমই মানে যখনই নেশা করতো তো যেন নার্ভের প্রবলেম ছিল, আর ওরকম হলেই ও রাস্তায় রাস্তায় চলে যেত বাইরে বাইরে। দাদা কী ঘটেছিল, কী জানতে পেরেছি? ঘটেছিলো, দেখো কালকে রাত্রেবেলা ওরা ও খুব উৎপাত করছিলো, উৎপাত করছিলো মানে খেয়েছিলো মনে হয়, ঠিক আছে, এদিক ওদিক ঘুরপাক খাচ্ছিলো। রাত্রেবেলা 1টা পর্যন্ত দেখলাম, ওকে টিপ করলাম। এবার করার পর তারপরে ওকে এসে খাবার ফাবার চায়, খাবার ফাবার দেওয়া হলো, দিয়ে বাড়ি চলে গেলো। বাড়ি চলে গিয়ে রাত্রেবেলা কখন বেরিয়েছে বলতে পারবো না। কীভাবে মৃত্যু ঘটলো সেটা আমরা বলতে পারবো না, তার কারণ বলছি আমরা তো ভোরবেলা খবর পেলাম যে এরকম ঘটেছে বৈঠক ক্লাবের কাছে, খবর দিল, ছবি দেখালো, তখন পুলিশ স্টেশনে দেখলাম, দেখে বললাম হ্যাঁ এটা তো আমাদের পাড়ারই ছেলে।